বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনের মাঠে থেকে সরাতে সর্বশক্তি প্রয়োগ করছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন দেশব্যাপী শত শত সহিংস ঘটনা ঘটনা হচ্ছে সেটা হয় পুলিশের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাস ক্যাডারদের দিয়ে অথবা পুলিশ বা গোয়েন্দা পুলিশ নিজেরাই সন্ত্রাসী কায়দায় ঐক্যফ্রন্টের গণসংযোগে হামলা করছে গত কয়েকদিন ধরে সারা দেশে প্রতিদিন তিনশো থেকে পাঁচশো জন ধানের শেষ প্রতীকের কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে বলেন পুলিশ ও আওয়ামী ক্যাডারদের গুলিতে ধানের শেষে সমর্থকদের চোখ অন্ধ থেকে শুরু করে হাজারো নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। সন্তোষ সিকায়দাই ঐক্য ফ্রন্টের গণসংযোগে হামলা করছে। বিএনপি সহ জাতীয় ঐক্য ফ্রন্টের নির্বাচনের মাঠ থেকে সরাতে সর্ব সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। বলতে চাই সব নোংরা অপপ্রচার বন্ধ করুন। যত নাটকই করুন আর কোনো লাভ হবে না। আপনারা প্রতারণা, প্রহসন, মিথ্যাচার করতে করতে সব বিশ্বাস চিরতরে হারিয়ে ফেলেছেন।